নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আবার চলে এসেছি একটা মিষ্টি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপির নাম হলো আম সুজির মিষ্টি। আম সুজির মিষ্টি করতে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো আমরা দেখে নিই। 100 গ্রাম মতো সুজি, একটা মিষ্টি আম, হাফ নারকেল, 1 কাপ দুধ, 150 গ্রাম মতো চিনি, পরিমাণ মতো এলাচ গুঁড়ো, 1 চামচ ঘি ও কাজু ও কিশমিশ। এবার আমের পাল্প বা সিরাপ তৈরি করার জন্য মিক্সির পাত্রের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দুবার মিক্সিতে ঘুরিয়ে নিন। এরপরে কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে সেটা গরম হওয়ার পর 100 গ্রাম মতো যে সুজিটা নেওয়া হয়েছিল সেটা দিয়ে দিন। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমাদের যে 1 কাপ মতো দুধ নেওয়া হয়েছিল সেটা সুজিটার মধ্যে দিয়ে দিন। এরপর আমাদের যে আমের পাল্প বা সিরাপটা বার করা হয়েছিল সেটাও মিশ্রণটার মধ্যে দিয়ে দিন। এবার কিছুক্ষণ মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে নিন। ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমাদের যে হাফ নারকেলটা ছিল সেটা পোড়াটা মিশ্রণটার মধ্যে দিয়ে দিন ও আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। এরপরে আমাদের 150 গ্রাম মতো যে চিনিটা নেওয়া হয়েছিল সেটাও মিশ্রণটার মধ্যে দিয়ে দিন। এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকুন। এরপরে কিশমিশগুলো ছোট ছোট কুচি করে তারপরে মিশ্রণটার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। এবার আমাদের নামানোর পালা। তার আগে এলাচ গুঁড়ো অল্প একটু মিশ্রণটার মধ্যে ছিটিয়ে তারপরে নামিয়ে নিন। এবার মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঘি মাখিয়ে তারপর সেটা তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন। মিশ্রণটা একটু ভালো মতো ঠান্ডা হওয়ার পর তারপর আমরা যে কোনো রকম শেপ দিতে পারবো। আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিতে পারেন, গোল বা চৌকো। তো রেডি আমাদের আম সুজির মিষ্টি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না।